नमस्कार ए मुहूर्त आई पड़े रातिपुर केंबाट बिग ब्रेकिंग न्यूज आज 23 डिसेम्बर और एने धरणर खबर समूह नीते चाहर कारण चेनेल सबसक्राइब कर भिडिओत लाइक कर दी এই মুহূর্ত দিবলৈ লৈছো এটা অতিকৈ গুরুত্বপূর্ণ খবর। সরকারের বিরুদ্ধে ডিঙর বিধায়ক আমিনুল ইসলামে এটা ডাঙর মন্তব্য করেছে। সরকারে যদে মদে উচ্ছেদ চলাই অসমত গণযুদ্ধর সৃষ্টি করব বিচাৰিছে ডিঙর বিধায়ক আমিনুল ইসলামের এই মন্তব্য। বিজেপি মিত্রজোঁটে যদে মদে উচ্ছেদ অভিযান চলাইছে আর অসমত গণযুদ্ধ সৃষ্টি করব বিচাৰিছে এই গুরুতর অভিযোগ ইউডিএফর বিধায়ক আমিনুল ইসলামের। দিশপুর প্রেস ক্লাবত আয়োজিত এখন সংবাদ মেলত বিধায়ক আমিনুল ইসলামে কৈছে যে সরকারে সিপাজারত যে উচ্ছেদ অভিযান চলালে সেয়া সঁচাকৈয়ে অমানবীয়। কর্মসংস্থাপনের ব্যবস্থা নকরাকৈ থলুয়া লোকক উচ্ছেদ করে বিজেপিয়ে রাজ্যত গণযুদ্ধর সৃষ্টি করব বিচাৰিছে। পরিবর্তনের দোষাই দি বিজেপিয়ে অসমত সরকার গঠন করিলে কাজিরঙা মায়েঙর পিছত সিপাজারত থলুয়া লোকক উচ্ছেদ চলাতেই বিজেপির পরিবর্তন নেকি বলে প্রশ্ন করেছে বিধায়ক আমিনুল ইসলামে। পরিবর্তনের দোষাই দি বিজেপিয়ে ক্ষমতা দখল করলে কিন্তু সকল ক্ষেত্রতে মুসলমানক লক্ষ্য করে লৈছে। উচ্ছেদিত লোকসকল থলুয়া একমাত্র মুসলমানের বাবেই হকে বিহকে বাংলাদেশী আখ্যা দিয়া হয়েছে। যদি বাংলাদেশীয় তেন্তে বছর বছর ধরে উক্ত স্থানত বছর বছর ধরে করা এই সকল লোকে বসবাস করার পাছতো কিয় উচ্ছেদ করা হল সেয়া ডাঙর প্রশ্ন বলে মন্তব্য করেছে। আর এই লোকসকলক সরকারে সকলবোর সরকারে সা সুবিধা দিয়ে আছে কিয় এই প্রশ্ন করেছে বিধায়ক আমিনুল ইসলামে। লগতে বিধায়ক আমিনুল ইসলামে কৈছে যে সিপাজারত বেদখল সন্দর্ভত মঙ্গলদৈত এটা গোচর চলি আছে। উক্ত গোচরের চূড়ান্ত রায়দান নোহোৱা পর্যন্ত সরকারে উচ্ছেদ অভিযান চলাব নালাগিছিল। সরকারের এনে কার্যক আমি গরিহণা দিছো আর এই বিষয়বোর পুনের বিবেচনা করে উচ্ছেদিত লোকসকলক পুনের সংস্থাপনের ব্যবস্থা করে দিবলৈ সরকারক আহ্বান জানাইছে ডিঙর বিধায়ক আমিনুল ইসলামে। পরবর্তী খবরটি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের এক বৃহৎ সিদ্ধান্ত। আমেরিকা যুক্তরাষ্ট্রের সিনেটর এক বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা দেখিলে পাওয়া গেছে। প্রথমবারের এগারী মুসলমান লোকক রাষ্ট্রদূত হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। ধর্মীয় স্বাধীনতার বাবেই সিনেটর এই বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ। 42 বছরীয় রাসাদ হুসেইনক রাষ্ট্রদূত হিসাবে নির্বাচিত করা হয়েছে। পরবর্তী খবরটি হয়েছে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই ঘোষণা করেছে করোনার নতুন আপডেট। যাকালির দিনট করোনাত আক্রান্ত হয়েছে 119 গৰাকী লোক। যাকালির দিনট 30,585 জন লোকক করোনা টেস্ট করা হয়েছিল আর তারপরে 119 জন করোনা পজিটিভ হয়েছে। করোনা পজিটিভের ক্ষেত্রে কামরূপ মেট্রোরে হয়েছে 65 জনক লোক আর যাকালির দিনট করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনক লোকের। 98.64% হয়েছে করোনারপর উদ্ধার সংখ্যা। পরবর্তী খবরটি হয়েছে আজি নিবনুয়া সকলের আহি পড়েছে একটা সুখবর। আজির দিনটির আজি হয়েছে 23 ডিসেম্বর। অকল আজির দিনটির নিবনুয়া সকলের এক সুবর্ণ সুযোগ। জেলা পর্যায়ত নিয়োগ মেলা স্থাপন করা হয়েছে আর নিয়োগ মেলার জড়িয়ে আপনি লাভ করব আপনার দক্ষতা অনুসরি চাকরি। দক্ষতা আর নিয়োগ উদ্যমিতা বিভাগে সরকারের উদ্যোগত এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রীয় কেরিয়ার সেবা প্রকল্পের অধীনত ভারত সরকারের এক পদক্ষেপ। এই জেলাসমূহের ভিতর কত চাকরির এই মেলা স্থাপন করা হব আর আপনি গিয়ে নিজের বায়োডাটা দুখন লৈ গৈ আপনি নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিজের চাকরি লাভ করব। কামরূপ মেট্রোর কারণে জেলা নিয়োগ বিনিময় কেন্দ্র মানে এক্সচেঞ্জ অফিসত গৈ আপনি এই করব রিহাবাড়ি গুহাটি আর বঙ্গাইগাঁওয়ের উদ্যোগিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ITI হব। মরিগাঁওয়ের ITI দন্দুরা মরিগাঁও দন্দুরাত। দক্ষিণ শালমারা মানকাসর হব জনতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথারত খারু ব্যবস্থা বামন্দা খারু বামন্দাত হব। ধুবুরীত হব বুলানাথ মহাবিদ্যালয় খেলপথারত। গোয়ালপাড়ার গান্ধী ভবন BOC-র সমীপথত হব। উত্তর লক্ষিমপুরের মহিলা ITI সাবতী ঠিক আছে। মঙ্গলদৈত হব জেলা নিয়োগ বিনিময় কেন্দ্র মানে এক্সচেঞ্জ অফিসত মঙ্গলদৈ এক্সচেঞ্জ অফিসত হব জেলা নিয়োগ বিনিময় কেন্দ্র ঠিক আছে। তেজপুরত হব জেলা নিয়োগ বিনিময় কেন্দ্র বেশিরভাগ মানে এক্সচেঞ্জ অফিসত হব। নগর জেলার যে এক্সচেঞ্জ অফিস সেই এক্সচেঞ্জ অফিসত হব। আর বিশ্বনাথ চারিআলিত হব গাহিগাঁও স্টেডিয়াম ফিল্ডত
হুজাইত হব এক্সচেঞ্জ অফিসত জিলা নিয়োগ বিনিময় কেন্দ্রত, গোলাঘাটত হব গোলাঘাট সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত, শিবসাগরত হব গড়গাঁও ITI চৌহদত হব, সোনাৰীতো আপুনি যাব পাৰিব। আৰু সোনাৰী যদি আপুনি বাসিন্দা হয় তেনেহলে BPBM উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ৰ খেলপথাৰত, ডিব্ৰুগড়ত সরকারী ITI ব্যবস্থা ITI বৰবৰুৱাত হব, তিনিচুকীয়া ITI, নলবাৰীতো সরকারী ITI হব, নগাঁওতো জিলা নিয়োগ বিনিময় কেন্দ্ৰত, নগাঁও যিসকল নগাঁও জিলাত থাকে তেওঁলোকে নগাঁৱৰ যিটো এক্সচেঞ্জ অফিচ আছে সেই এক্সচেঞ্জ অফিচত গৈ তেওঁলোকে নিজৰ সফলতা দেখুৱাই এই চাকৰিৰ কাৰণে দুখন বায়োডাটা লৈ যাব পাৰিব। আৰু তাৰ বাবে কি কি ব্যৱস্থা কৰা হয় তাৰ বিভাগীয় কৰ্তৃপক্ষই সেই ব্যৱস্থা কৰি আপোনাৰ দক্ষতা সম্পূৰ্ণ দক্ষতা চাইহে আপোনাক চাকৰি দিব। আৰু বৰপেটাৰ কাৰণে ITI ছোৱালী হোষ্টেলত হ'ব, যোৰহাটৰ বাবে ITI। আৰু মনত ৰাখিব তাৰিখ 24 ডিচেম্বৰতো হ'ব, পুৱা 10 বজাৰ পৰা আবেলি 3 বজালৈ। তাৰিখ 27 ডিচেম্বৰতো হ'ব, পুৱা 10 বজাৰ পৰা আবেলি 3 বজালৈ। কৰিমগঞ্জত হ'ব নগেন্দ্ৰনাথ তিলক চান্দ MB স্কুলত মূল পথত হ'ব। আৰু কোকৰাঝাৰ জিলাত যিসকল থাকে তেওঁলোকে ৰামেলা ফিল্ডত হ'ব, কোকৰাঝাৰ যিসকলে চিনি পায় তালৈ যাব। আৰু তাৰিখ 28 ডিচেম্বৰত হ'ব, পুৱা 10 বজাৰ পৰা আবেলি 3 বজালৈ 28 ডিচেম্বৰত হ'ব হাইলাকান্দি। ঠিক আছে, মই পুনৰবাৰ কৈ দিছোঁ যে 28 ডিচেম্বৰত হ'ব ধেমাজি, 24 ডিচেম্বৰত হ'ব ধেমাজি পুৱা 10 বজাৰ পৰা আবেলি 3 বজালৈ, আৰু 27 ডিচেম্বৰত হ'ব কৰিমগঞ্জ কোকৰাঝাৰ, কোকৰাঝাৰৰ ৰামেলা ফিল্ডত হ'ব 27 ডিচেম্বৰত ৰাতিপুৱা 10 বজাৰ পৰা 3 বজালৈ। আৰু 28 ডিচেম্বৰত হ'ব হাইলাকান্দি জিলা পুথিভঁৰাল চৌহদত এই যিটো চাকৰি মেলা অনুষ্ঠিত হ'ব। ঠিক আছে, আপোনালোকে আপোনালোকৰ এক্সচেঞ্জ অফিচত যাব, জিলা যিটো এক্সচেঞ্জ অফিচ আছে তালৈ যাব, গৈ আপুনি ইয়াৰ বাবে আবেদন কৰিব পাৰিব, কি কি ব্যৱস্থা কৰা আছে তাত গৈ আপুনি সকলো কথা জানিব পাৰিব। আৰু চৰকাৰে ঘোষণা কৰা মতে জিলা পৰ্যায়ত নিয়োগ মেলা ইয়াই হৈছে দক্ষতা নিয়োগ আৰু উদ্যমিতা বিভাগ ৰাষ্ট্ৰীয় কেৰিয়াৰ সেৱা প্ৰকল্পৰ অধীনত ভাৰত চৰকাৰৰ পদক্ষেপত লোৱা হৈছে। আৰু ইয়ালৈ আপোনালোকৰ নিজৰ দুটাকৈ বায়'ডাটা লৈ গৈ আপুনি ইয়াৰ বাবে এপ্লাই কৰিব পাৰে। পৰৱৰ্তী খবৰটো হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে আন এক ডাঙৰ সুখবৰ প্ৰেৰণ কৰিছে, কোভিড পীড়িত পৰিয়াললৈ আৰ্থিক সকাহ দিব। কোভিড-19ত মৃত্যু হোৱা ব্যক্তিৰ নিকট আত্মীয়ক 50,000 টকাৰ এককালীন সাহায্য প্ৰদান কৰিব। তাৰ বাবে অনলাইনত আবেদন কৰিব লাগিব। অনলাইনত কেনেকৈ আবেদন কৰিব আপুনি গুগল বা ক্ৰম ব্ৰাউজাৰ অপেন কৰি CM কোভিড ছাপৰ্ট .assam.gov.in নহ'লে আপুনি স্ক্ৰীণত যিটো ৱেবছাইট দেখা পাইছে এই ৱেবছাইটটো চেম CM কোভিড ছাপৰ্ট .assam.gov.in-ত আপুনি যাব আৰু অপেন কৰিব। আৰু অনলাইন যোগে আপোনাৰ মোবাইল নাম্বাৰ দাখিল কৰিব লাগিব, মোবাইলত OTP আহিব, OTPটো আপুনি ছাবমিট কৰিব আৰু অনলাইনত আপোনাৰ আবেদন পূৰণ কৰিব লাগিব। আপলোডৰ বাবে কি কি প্ৰয়োজন হ'ব নথি পত্ৰ এইখিনিও কথা উল্লেখ কৰিছে। মনোনীত দাবীদাৰৰ পৰিচয় পত্ৰ প্ৰমাণ পত্ৰ আপোনাৰ আপলোড কৰিব লাগিব, কোভিড-19 পজিটিভ বুলি প্ৰমাণিত RT-PCR পৰীক্ষাৰ প্ৰতিবেদন দাখিল কৰিব লাগিব, মৃত্যুৰ প্ৰমাণ পত্ৰ, উপায়ুক্তৰ দ্বাৰা জাৰীকৃত নিকট আত্মীয়ৰ প্ৰমাণ পত্ৰও দিব লাগিব। ঠিক আছে, সেই ৱেবছাইটত মৃত ব্যক্তিৰ বিপৰীতে পৰিয়ালৰ এজন মাথো উত্তৰাধিকাৰীয়ে এককালীন সাহায্যৰ বাবে আবেদন কৰিব পাৰিব। প্ৰয়োজন সাপেক্ষে আবেদনকাৰী উত্তৰাধিকাৰী নিকট আত্মীয়ই জিলা পৰ্যায়ৰ অভিযোগ নিষ্পত্তি সমিতিৰ ওচৰত আবেদন নিসিদ্ধান্তত আপত্তি দাখিল কৰিব পাৰে।